করার জন্য যে যন্ত্রপাতি আমার আউটো ভেহিকলের মধ্যে থাকে অথবা রিমোরকিওর মধ্যে থাকে, এগুলো সবসময় মানতেন অর্থাৎ আমার মেনটেন করতে হবে কি পুলিত অর্থাৎ পরিষ্কার রাখতে হবে, এবং আদে গুয়াতা মেনতে লুব্রিফিকাতে অর্থাৎ আমার সঠিকভাবে কি করতে হবে যে এটারে আমার লুব্রিফিকাতে অর্থাৎ তৈলাক্ত রাখতে হবে, সেক্ষেত্রে বেরো পই বলতেছে ইন কাজতি ফ্রেনাতা দি ইমার্জেন্সা কন এন্ট্রাতা ইন আসিয়নে দেল আবিএসএ। আবিএসএ কথার মানে হচ্ছে কি আন্টি ব্লকিং সিস্টেম, ঠিক আছে, বা আন্টি ব্লকাচ সিস্টেমা। বলতেছে বিজনিয়া কন্টিনুয়ারে আ প্রেমারে কন প্রেমেরে কন ফোর্সা ইল পেদালে সেন্সা আ লেন্তারে লা প্রেশিয়নে। সুলতান ভাই পেডালে সেন্সা আমি বুঝি নাই কে। শরীফ ভাই কারণ কি দেখেন যখন নাকি আমি ইন কাজ যদি ফ্রেনাতে ইমার্জেন্সি অর্থাৎ ইমার্জেন্সির কারণে যখন নাকি আমি ফ্রেনারে করতেছি হঠাৎ করে, তো আমরা পড়ছি যে আমি যখন নাকি অনেক জোরে ব্রুস্কামেন্টে ফ্রেনারে করি এক্ষেত্রে কি হয় আমার দেখা যায় চাক্কাটা ব্লক হয়ে যায়, সে ব্লক হয়ে যায়। তো ব্লক হয়ে গেলে এই যেন চাক্কা যেন ব্লক না হয় অর্থাৎ চাক্কা ব্লককারে করার জন্য কি হয় আমার এন্ট্রাতা ইন আসিয়নে দেল আবিএস, এই আবিএস হচ্ছে কি সে দৌড়ায় আসে যেন চাক্কাটা আমার ব্লক না হয় অর্থাৎ আন্তি ব্লকার যে কাজ করে সেই ব্লককারে অর্থাৎ চাকাটাকে খুলে দেয়। এখন এই যে চাকাটা খুলে দিল সে চাকাটা দেখা যাচ্ছে ঘুরতেছে, তো সেক্ষেত্রে তো অবশ্যই আমার কি করতে হবে স্যাম্প্রে কিন্তু বিজনিয়া কন্টিনিউয়ারে আর প্রেমেরে কন ফোর্সাইল পেদালে, আমার যে ফ্রেনর যে পেদালে আছে এটা কিন্তু আমি কন্টিনিউভাবে চাপ দিয়ে ধরেই রাখবো। ওটা কিন্তু আমি এমন না যে ও মা চাকা তো আমার ব্লক হয়ে গেছে আবিএসটা এসে আমার হেল্প করতেছে সো আমার আর পেদালের মধ্যে চাপ দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিকই আমার কী হবে ফ্রেন হয়ে যাব না, আমাকে কন্টিনিউয়ারে আর প্রেমেরে প্রেমের অর্থাৎ চাপ দিয়ে ধরে রাখতে হবে কন ইল ফোর্সাইল পেদালে, পেদালে আমি চাপ দিয়ে ধরে রাখবোই। সেন্সা আ লেন্তারে লা প্রেশিয়নে অর্থাৎ এই যে চাপটা প্রেশিয়নটা আমি কখনোই লেন্তারে অর্থাৎ ধীরগতিত করবো না বা আস্তে করে হালকা করে দিব না, সেন্সা আ লেন্তারে অর্থাৎ ঢিলা করবো না, ঢিলা ছাড়া আমি প্রেশিয়নটা চাপ দিয়ে ধরেই রাখবো। ওকে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ভ্যারো। আপনি যখন ফ্রেনারে করতেছেন মনে করেন গাড়ি ফ্রেনারে করবেন, ঠিক আছে, ফ্রেনারে করার সময় হঠাৎ করে বেশি জোরে সরে আপনি ফ্রেনারে করলেন, ফ্রেনারে করার ফলে আপনার চাকাটা ব্লক হয়েছে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারতেছেন চাকা ব্লক হয়ে গেছে, কারণ কি চাকাটা ব্লক হওয়ার সাথে সাথে ইন মিলি সেকেন্ড অর্থাৎ 1000 সেকেন্ডের 1000 ভাগের এক ভাগ সময়ের মধ্যে আইসা কি করে আবিএস দৌড়ে আইসা এটারে আবার ইস ব্লক কারে করে দেয়। সো ইস ব্লক কাজ হয়ে গেল এই সময় কিন্তু আপনার গাড়ির কিন্তু আপনার গতি ভালোই আছে, ঠিক আছে, সো আপনি তো ফ্রেনারে করতে চাচ্ছেন, আপনি কিন্তু কন্টিনিউমেন্টে এই ফ্রেনের মধ্যে চাপ দিয়ে ধরেই রাখতে হবে, আর আপনি যদি আস্তে করে ফ্রেনর থেকে সরাই নেন পা তাহলে তো আবার ভ্যালোচিতা বেড়ে গেল, আপনার ফ্রেনও আর হলো না, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ব্যারো যে আমাকে কন্টিনিউয়ারে আর প্রেমেরে কন ফোর্সাইল পেদালে, পেদালের মধ্যে আমি চাপ দিয়ে ধরেই রাখবো। ওই বলেছে একটু এই যে জি এবিএস এবিএস আবিএস হচ্ছে আন্টি ব্লকিং সিস্টেম, এই এই আবিএসটা যদি আপনি স্পিকারে করতে যাই মিনিমাম হচ্ছে 10 মিনিটের মতো সময় লাগবে, সো আপনি আপনি আমি পরে পার্সোনালভাবে আবিএসএ এটা বুঝাই দিব। আবিএসএ এমনি ক্লাসে আপনি জানি না ছিলেন কিনা, পরে আপনারা আমি আপনার বুঝাই দিব না, হ্যাঁ কুইজটা শেষ করি আপনার ফেভারে। বলতেছে দেখেন উন কন্ডিশনতে কে আ আসন্ত উনা কোয়ান্টিটা এক্সেসিভা দি বেবান্দে অ্যালকোহলিক, একজন ড্রাইভার আসন্ত অর্থাৎ গ্রহণ করছে উনা কোয়ান্টিটা এক্সেসিভা দি বেবান্দে অ্যালকোহলিক অর্থাৎ অ্যালকোহল খেয়েছে অত্যাধিক পরিমাণে। বলছে নন পো রেকুপেরারে ভ্যালোচেমেন্টে ইদোনিতা আলা গুইদা, ইদোনিতা আলা গুইদা এই কথাটা অনেকেই ভুল করেন, ইদোনিতা মানে হচ্ছে সক্ষমতা যোগ্যতা, অর্থাৎ সেক্ষেত্রে কী হয় বলছে নন পো রেকুপেরারে ভ্যালোচেমেন্টে আলা ইদোনিতা আলা গুইদা, সে তার যে গুইদা করার যে ক্ষমতাটা সে খুব সহজেই কি রেকুপেরারে অর্থাৎ পুনরায় ফিরে পায় না। বলছে স্পেচে
অর্থাৎ স্পেশালি বিশেষভাবে সে আ আসুন্ত আঙ্কে দে ফার্মাচি, এমনকি এই অ্যালকোহলের সাথে সে যদি আবার তাই কোনো প্রকার ফার্মাচি অর্থাৎ ওষুধ খায়, মেডিসিন খায়, এর ফলে সে কখনোই আপনার খুব সহজে খুব তাড়াতাড়ি আপনার তাদের গুইদা করার ক্ষমতাটা সেটা সে রিকুপেরারে অর্থাৎ পুনরায় খুঁজে পায় না বা পুনরায় ফেরত আসে না। সেক্ষেত্রে এটা হচ্ছে আমার পয়লা বলতেছে লা সস্তায় ভেতাতা আলো ইসবক্য দে পাচ্ছি কারাবিলি। ইসবক্য বলতে বুঝে হচ্ছে রাস্তার মুখ, ঠিক আছে, বা প্রবেশ পথ। সো আমার কি পাঁচশো কারাবিলি একটা মনে আছে, যেখানে হচ্ছে প্রোপ্রিয়েটার প্রিভাতার যে গ্যারেজ থাকে এগুলোর মধ্যে প্রবেশ করার জন্য ইসরাদার লাতেরালে অর্থাৎ ইসরাদার দুই পাশ দিয়ে প্রবেশ করার জন্য আমার এরকম পাঁচশো কারাবিলে থাকে। এবং পাঁচশো কারাবিলের আগে সামনে কি সস্তা করা নিষেধ, বিয়ে তা তো, তার মানে হচ্ছে এটা আমার বেরো বেরো এটা। পই বলছি সিগনে রাফিগুরা তো কনসেন্টে ইল ট্রানজিটো দে আই চিকলো মতুরিয়া দুয়ে রোহতে। ফালসো ফালসো পারকে কনসেন্টে কনসেন্টে ইল ট্রানজিটো আই চিকলো মতুরিয়া দুয়ে রোহতে দুয়ে রোহতে এর তো ডিবে তো দি ছিলে তা ভেরো ফালসো না ভেরো ভেরো কারণটা দেখ কি রিজার্ভা তো বুঝায় ও যে হচ্ছে বলতেছে কি শুধুমাত্র যার বিচিক্লেতা আছে বিচিক্লেতার হচ্ছে এই জায়গায় ট্রানজিট করার ডিবে তা তো, ঠিক আছে, ট্রানজিট করা নিষেধ হচ্ছে বিচিক্লেতার জন্য। সো আমার যেহেতু শুধুমাত্র বিচিক্লেতার জন্য নিষিদ্ধ তার মানে কি অন্যান্য ভেহিকুলের জন্য তো কনসেন্টিত, এই কারণে তো বলা হয়েছে যে সিগন্যাল রাফিগুলা তো কনসেন্টেল ট্রানজিট আই চিকলোমতুরিয়া দুয়ের রোহতে, যে সিগন্যাল দ্বারা আমার কি দেয় চিকলোমতুরিয়া দুয়ের রোহতে যারা আছে তাদেরকে চলাচল করার অনুমোদন দেয়। ঠিক আছে, এখানে আমরা ওই সাইকেলটা আবার ওই দুই চাকার গাড়ি সব বিক্রি করে দিচ্ছে সিগন্যালটা দিয়ে আছে এটা হচ্ছে কি পাসাজ্য লিবেলো না, পি দিয়ে বোঝায় পাসাজ্য আর এল দিয়ে বোঝায় হচ্ছে লিবেলো, তো পাসাজ্য লিবেলো সেন্সা বারিয়ারা সেমি বারিয়ারা আনকে আপনার বারিয়ারা যেখানে আছে ওইটার আগে দেখা যায় কি আমাকে এইরকম স্ত্রী এই সিগন্যালে অরিজন্টালে দিয়া বুঝায় যে আপনি খুব নিকটে আছেন বিচ্ছিন্ন আছেন একটা পাসঞ্জার লিভেলর, কিন্তু এখানে বলতেছে কি যে লা সিনাইটিকা রিপ্রেজেন্টাতা ইন ফিগুরা স্যারবে এটা ব্যবহৃত হয়ে থাকে আর ইন্দিকারে কে আর চ্যান্তো চিঙ্কোয়ান্তা মেট্রি অর্থাৎ 150 মিটারের মধ্যে ভি এ উন আট্রাভার্সামেন্টো ত্রানবিয়ারিও মূলত পেরিকোলোজো, যে একটা আট্রাভার্সামেন্টো ত্রানবিয়ারিও আছে কিন্তু সেটা কি অনেক বেশি পেরিকোলোজো বলতেছে এটার সাথে কি পো এসরে আসুসাত অর্থাৎ যুক্ত থাকতে পারে করুন সিগন্যাল একটা সিগন্যাল থাকতে পারে যেটার মধ্যে ইন্ডিকেট করা থাকতে পারে দি লিমিটে মাসিমো দি ভেলোসিটা। না থাকতে না ফালস হবে এটা, ইয়া ভাই শরীফ ভাই এটার ক্ষেত্রে সিগন্যাল থাকতে পারে এটা বেরো বেরো, কারণ আপনার নিচে আপনার যেহেতু এরকম দে ফরমাতে আছে আপনাকে ইন্ডিকেট করে দিতে পারে যে তুমি 70 বেলোসিটিতে যাবা, ঠিক আছে, এটা 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 ইয়া থাকো কি লিমিটে মাসিমো দি ভেলোসিটি হয়তো সেত্তান্ত থাকতে পারে সেশান্ত থাকতে পারে চিঙ্কুয়ান্ত থাকতে পারে ইভেন অত্যান্ত থাকতে পারে, এটা কি পানেলো দিয়ে থাকবো না পানেলো না পুপির মধ্যে সেইনালে যে লেখা আছে ওন সেইনালে দি লিমিটে মাসিমো দি ভেলোসিটি, ও তাহলে ঠিক আছে আমি আমি খেয়াল করছি পানেলো যে গোল আমার বর্ধ থাকে হচ্ছে রস ইন ফন্দ থাকে হচ্ছে বিয়াঙ্কো এবং মধ্যে হচ্ছে সংখ্যা লেখা থাকতে পারে যে আপনার ইসরাদা দে ফরমাতা অর্থাৎ আঁকা বাঁকা রাস্তা হওয়ার কারণে আপনাকে ইন্ডিকেট করে দিতে পারে যে তোমার মাসিমো দি ভেলোসিটি হবে হচ্ছে সেত্তান্ত অর্থাৎ সেত্তান্তার উপর আমি যেতে পারবো না। লোহার এগুলা, ঠিক আছে, যে এই তম্বিনো বা আমার রতায়াদেল ট্রামের উপর দিয়ে যখন নাকি আমি চিরকুলারে করতেছি ট্রানজিতারে করতেছি, ঠিক আছে, সেক্ষেত্রে বলতেছে কি পিয়জার দিনে জন্ম দ্বীপীয় অর্থাৎ বৃষ্টির দিনে বলতেছে প্রেজেন্টে প্রেজেন্টি সুলা কারে যেতে কাজেতার মধ্যে যদি যায় এবং ইসরাদালে আর বর্দ দিয়ে ওন ভেহিকুল আর দুয়ে রুয়াতে যখন নাকি দুয়ে রুয়াতের ভেহিকুলই থাকে বলতেছে এ ব্যানে আলসারসি ইন পেয়ে দি সুললে পেয়ে দি ভেললে প্রিমা দি ট্রানজিতার বি সোপরা,
বলতেছে এটা আপনার জন্য ভালো, আলসার সি ইন পিএডি, অর্থাৎ আপনার পিএডি যা আছে পা এটা উঠাইতে উপরে উঠাইতে, শুনলে পেদি বেললে, পেদি বেললে মানে হচ্ছে কি আমাদের যে আমার মোটর সাইকেলে বা চিকলো মোটরের মধ্যে আমার পা রাখার জন্য যে জায়গাটা থাকে, ঠিক আছে, গিয়ার ফাড়ানোর পাশাপাশি পা রাখার জন্য যে জায়গাটা থাকে এটাকেই বলা হচ্ছে পেদি বেললে। বলতেছে যখন নাকি আমি পিওর জেকুর মধ্যে দিয়ে যাবো, যে ট্রামের লাইনের উপর দিয়া অথবা তম্বিনের উপর দিয়া, সেক্ষেত্রে বলতেছে আমার পা উঠাবো হচ্ছে কি পেদি বেলের উপরে উঠায় রাখবো। ওকে দেখেন লেখা আছে যে কোয়ান্দো ইন উন জর্নো দি পিওজ্জা, অর্থাৎ বৃষ্টির দিনে সি দেবে ট্রানজিটারে সু রতায় দেল ট্রাম, ট্রামের যে লাইন আছে লাইনের উপর দিয়ে যখন আমি চলাচল করতেছি, অথবা সুতম্বিন অর্থাৎ আমার যে এই যে স্ল্যাব যেগুলো আছে ম্যান হোলের যে লোহার যে পাতগুলো থাকে এগুলোর উপর দিয়ে যখন চলাচল করতেছি, এবং কীভাবে চলাচল করতেছি হচ্ছে বর্দি দি উন ভিকুলো আর দুয়ে রথ, অর্থাৎ দুই রথের যে ভিকুলে আছে কমে চিকলো মোটরে অথবা আমার মতচিক্র নিয়ে আমি চলাচল করতেছি, সেক্ষেত্রে বলতেছে কি যে এ বেনে বলতেছে ভালো, আলসার সি ইন পিএডি, অর্থাৎ আপনার যে পা আছে এটা আপনি উঁচা করবেন, শুনলে পেদি বেললে, অর্থাৎ পা রাখার জন্য আমার মোটর সাইকেল বা আমার চিকলো মতের মধ্যে পা রাখার জন্য যে জায়গাটা আছে ওইটার উপর হচ্ছে কি আমি পেদি রাখবো। প্রিমা দি ট্রানজিটার পি সোপ্রা, অর্থাৎ এই যে এটা ফালস, এই যে আমার দুই আমার যখন ট্রামের লাইনের উপর দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে বলতেছে যে ওই জায়গার উপরে পা উঠাই ফেলবো, ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমার ফালসো না, আমি যখন নাকি রতায় দেল ট্রাম অথবা সুতম্বিনের উপর দিয়ে দুয়ের রথের বিকুল নিয়ে যাবো, সেক্ষেত্রে কি করতে হবে আমার মদেরওয়ালা বেলোচি তা, কারণ ওই যে লাইন যে গুলো আছে লাইনের উপরে আমার বৃষ্টি হলে শিবলার হওয়ার সম্ভাবনা থাকে, ইভেন আমার যে ইজুলাদি ট্রাফিকর যে স্ট্রিট সেগুলো আছে বা আটটা বেসে মধ্যে পেতন আলি বা আটটা বেসে মধ্যে চিকলা বিলে বা আমার যে ফ্রেচা যে ডিরেকশন দেওয়া থাকে অর্থাৎ সুল্লা পাইমেন্টের সিয়নে, অর্থাৎ পাইমেন্টের উপরে যেই আমার বিভিন্ন ড্র করা থাকে অঙ্কন করা থাকে, ঠিক আছে, এগুলোর উপরে কিন্তু বৃষ্টি হলে দুই চাক্কার যে ভেহিকুলগুলি আছে যেমন চিকলো মোটরি অথবা মতচিকলো তাদের শিবলার হওয়ার সম্ভাবনা থাকে, তাই এগুলোর উপর দিয়ে ট্রানজিট করার সময় খুবই ধীরগতিতে আমাদের যেতে হবে।